আমরা শুনব শ্রীকৃষ্ণের অমৃত কথা। এটি রাধাকৃষ্ণ ধারাবাহিক অনুষ্ঠানের 517 নম্বর পর্বের অংশ। শ্রীকৃষ্ণ বলছেন, ভয়। জীবনে আমরা কোন কোন বিষয়ে ভয় পাই? কোনো মানুষকে হারানোর ভয়, কোনো সম্পর্ককে হারানোর ভয়, অর্থহানির ভয়, সময়হানির ভয়। এবার বিষয়টা হলো এই ভয় কখনো আমাদের কোনো লাভ করে না, এটা সব সময় আমাদের পেছনে ঠেলে আর নিচু স্তরে নামিয়ে দেয়, কখনোই আমাদের উত্থানের কারণ হয় না। সম্পর্কগুলোকে হারানোর ভয়, মানুষকে হারানোর ভয়। সবার মন রাখতে রাখতে, মানুষের কথা ভাবতে ভাবতে আপনি যেন নিজেকে, নিজের ভাবনা চিন্তাকে না হারিয়ে ফেলেন। যদি এই রকম হয়, সকলের মন রাখতে রাখতে আপনি নিজেই নিজেকে হারিয়ে ফেলেন, নিজের ভাবনা, নিজের লক্ষ্য, নিজের মন্তব্যকে হারিয়ে ফেলেন, তাহলে সংসারে যতই যাই হয়ে যাক না কেন, প্রসন্নতা লাভ করবেনই না। তাই রক্ষা তাকেই করুন যে আপনাকে রক্ষা করে, আপনার মানসিকতা, আপনার ব্যক্তিত্ব, আপনার লক্ষ্যকে রক্ষা করে। আর যদি কোনো বিষয়ে ভীত হতে হয়, যেন আপনি আপনার উদ্দেশ্য থেকে দূরে সরে না যান, এই বিষয়ে ভীত থাকবেন, তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।